হ্যালো ভিউয়ার্স, ভ্রমণ পিপাসু ব্রাহ্মণবাড়িয়া টিমের পক্ষ থেকে আমরা এবারে ট্যুরে চলে আসলাম গুলিয়াখালি সি বিচ। এটি সীতাকুণ্ডে অবস্থিত। এখন আপনারা দেখবেন গুলিয়াখালি সি বিচের কিছু দৃশ্য। সীতাকুণ্ডের খুবই বিখ্যাত একটি জায়গা, সেই জায়গাটার নাম হলো গুলিয়াখালি সি বিচ। যে জায়গাটিকে ভ্রমণ পিপাসু সদস্যরা এগিয়ে আসছে গুলিয়াখালি সি বিচের এইদিকে, দেখেন। গুলিয়াখালী সি বিচে যাওয়ার জন্য এরকম একটু জায়গায় আপনাদেরকে হেঁটে যেতে হবে। যদি কাদা অথবা পানি না থাকে তাহলে গাড়ি নিয়েও যাওয়া যায়। জায়গাটি সত্যি অত্যন্ত সুন্দর, আপনার মনে হবে যে আপনি সৌদি আরবে চলে এসেছেন, কারণ এই জায়গাটা একদম মরুভূমির মতো। তাছাড়া এই সুন্দর সুন্দর এই গাছ ওই জায়গাটাকে খুব আকর্ষণীয় করে তুলেছে। আপনারা এই সি বিচের ভিউটা একটু দেখুন, পিছনটা। এখানে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ। ছোটো ছোটো দোকান রয়েছে, এখান থেকে ইচ্ছে করলে আপনি আইসক্রিম, তারপর যে কোনো প্রকার খাবার দাবার কিনতে পারেন খুব সুলভ মূল্যে। এই গুলিয়াখালী সি বিচের সব থেকে আকর্ষণীয় বিষয় সমুদ্রের পাড়ে এইরকম দেখে মনে হবে জমির মতো, কিন্তু আসলেই এই ছোট্ট ছোট্ট যেই গর্তগুলো রয়েছে এগুলো দেখতেই খুব সুন্দর ছিল। মনে হয়েছিল যে আমরা একটি নৌকা ভাড়া করে একটু সমুদ্রে ঘুরে বেরিয়েছিলাম, সত্যি অসাধারণ ছিল। আমরা একটি নৌকাতে উঠে পড়লাম, সত্যি নৌকা থেকে এই সমুদ্রের পাড়ের ভিউটা ছিল অসাধারণ। যারা কখনো দেখেননি তারা আসলে এটা বুঝতে পারবেন না, যদি কখনো যান তাহলে অবশ্যই নৌকা নিয়ে ঘুরবেন, কারণ নৌকা থেকে সি বিচের পাড়ের যেই পাশগুলো দেখেন আপনারা অনেক সুন্দর দেখায়। প্রকৃতি প্রেমীদের কাছে আসলে এটা একটা আশীর্বাদ। এত কাছ থেকে সমুদ্রের উপরে সন্ধ্যার যে সূর্যের অস্ত যাওয়া এটা সত্যি অসাধারণ ছিল। সমুদ্রের বুক গিয়ে আমাদের নৌকাটি চলছে, নৌকা থেকে এই সি বিচের ভিউটা সত্যি মনে হয়েছিল সিনেমার কোনো ছবি, শিল্পীর রং তুলিতে আঁকা কোনো দৃশ্য, অসাধারণ। যারা প্রকৃতিকে ভালোবাসেন, ঘুরতে পছন্দ করেন, তারা সময় হলে এই জায়গাটি ঘুরে আসতে পারেন। আমি এখন কয়েকটি ছবির মাধ্যমে আপনাদের এই ভিউটা একটু প্রদর্শন করার চেষ্টা করছি। যাই হোক, যারা ভিডিওটি পুরোটা দেখেছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।